প্রেশার ম্যাজিক বানাতে তোমাদের লাগবে একটি কাচের ফ্লাস্ক, দুটো বেলুন, রাবার টিউব এবং একটি রাবারের কর্ক। প্রথমে রাবার টিউব দুটিতে বেলুন ফিট করো। লক্ষ্য রাখো বেলুন দুটি টাইটলি ফিট হওয়া চাই টিউবটিতে। এখন ফ্লাস্কটি নাও আর রাবার ক্রপটি ফ্লাস্কের নেকে সিল করে দাও টাইটলি। এক্সপেরিমেন্ট শুরু করার আগে প্রথমে কর্কটিকে লুজ করো বা আলগা করো, এটি খুব গুরুত্বপূর্ণ। আলগা করে যে কোনো একটি টিউব দিয়ে ব্লো করো আর বেলুনটিকে ফোলাও, যে কোনো একটি বেলুনকে ফোলাও। ফোলানোর পর কর্কটিকে আবার টাইট করো। এখন যে কোনো টিউব দিয়ে ফোলাতেও পারো অথবা সাপ করতে পারো, ব্লো করতে পারো, সাপ করতে পারো। তো বেলুনটি, দুটি বেলুন দেখো একে অপরের সাথে একবার ফুলছে একবার বন্ধ হচ্ছে, একবার ফুলছে একবার কমছে। তো এটা একটা বদ্ধ সিস্টেম হবার জন্য বেলুনটি একবার ফুলছে আর একবার কমছে। এখন একটা বেলুনকে সরিয়ে দিয়ে অনলি একটা বেলুনকে ফ্লাস্কের মধ্যে ফিট করো। একইভাবে তোমরা ব্লো করতে পারো, সাপ করতে পারো, বাতাসকে টানতে পারো। আর এটি বদ্ধ সিস্টেম হওয়ার জন্য একটি বেলুনটি ফুলতে থাকবে আবার স্ফীত হতে থাকবে।